দেশের বিভিন্ন জেলায় কমছে নদ-নদীর পানি, তবে নতুন করে প্লাবিত হয়েছে অনেক এলাকা। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট, ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ। বন্যা কবলিত জেলার চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করেছে স্বাস্থ্য বিভাগ। দিনাজপুরে নদ-নদীর পানি কমতে শুরু করলেও ডুবে আছে নিম্নাঞ্চল। বিরল, চিরির বন্দর, ফুলবাড়ি উপজেলা সহ বিভিন্ন রুটে বন্ধ আছে যান চলাচল, ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানান রোগ। নীলফামারীর সৈয়দপুরে এখনো পানিবন্দী অনেক মানুষ। ভেঙে যাওয়া বাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়দের সহায়তায় কাজ করছে সেনাবাহিনী। গত চার দিন ধরে এক গোলা পানির মধ্যেই ডুবে ছিলাম। গতকাল মঙ্গলবার সকাল থেকে কিছুটা পানি হ্রাস পেয়েছে। দুই দিন থেকে রান্না করে খাইতে পারি নাই, না খেয়ে আসলাম। দোকান থেকে চিরা মুড়ি আনি, কোন রকম ভিজি মুড়ি আনি খেয়ে আসি। কুড়িগ্রামের নয় উপজেলায় প্লাবিত হয়েছে 820টি গ্রাম, ক্ষতিগ্রস্ত হয়েছে 140 কিলোমিটার রাস্তা। দেখা দিয়েছে খাবার, বিশুদ্ধ পানি ও জ্বালানি সংকট, প্রয়োজনীয় ত্রাণ না পাওয়ার অভিযোগ দুর্গতদের। জামালপুরে নতুন করে প্লাবিত হয়েছে 6 উপজেলার 50টি গ্রাম। বন্যা কবলিত এলাকায় রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকায় বন্ধ আছে যান চলাচল। চলে গেছে, সরকারি কোনো আমরা সাহায্য পাই নাই এখন পর্যন্ত না। আমরা অতি কষ্টই, সব লোক আমরা বিদেশ গরু বাসন নিয়ে আমরা এখন আশ্রয় নিছি, কোথাও যাইতে পারি না, কোনো বিধি ব্যবস্থা না, কামলা জামলা দিতে পারি না, কি করে চলবো আমরা। পানির তোড়ে আত্রাই নদীর বাঁধ ভেঙে নওগাঁর সঙ্গে আত্রাই উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানি বাড়ায় প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন এলাকা, তলিয়ে গেছে জমির ফসল, ভেসে গেছে পুকুরের মাছ। সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে যমুনা এখনও বইছে বিপদসীমার উপরে। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 76 কিলোমিটার এলাকার বিভিন্ন অংশে ফাটল ধরেছে। এই বাঁধের বিভিন্ন জায়গায় আমরা মনিটরিং করছি এবং আমাদের পানীয় বোর্ডের সিরাজগঞ্জ ডিভিশনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী আমরা রাত দিন আমরা বাঁধের উপরে মনিটর করছি এবং যেখানে বাঁধের কোনো সমস্যা হচ্ছে, সিপেজ হচ্ছে, সেখানে আমরা ব্যবস্থা নিচ্ছি। পানি কমলেও সুনামগঞ্জের বিভিন্ন এলাকার যোগাযোগ এখনও বিচ্ছিন্ন। বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্রের উজানে পানি কমছে, তবে মধ্য ও দক্ষিণ মধ্যাঞ্চলে বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হবে। ঢাকা নদীগুলো পানি বৃদ্ধির কারণে পূর্ব অংশে, বিশেষ করে বালু নদী এবং টঙ্গী খাল, এই নদীর পূর্ব অংশের দিকে যে নিচু এলাকা সেখানে পানি আসতে পারে। সরকারি হিসেবে 21 জেলায় এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষ 32 লাখ। ক্ষতিগ্রস্ত যদি ফসল সেটা আমাদের কাছে আসে, আমরা এ পর্যন্ত 1,72,217 হেক্টর জমি আমরা আংশিক ক্ষতিগ্রস্ত এবং এই জমি জমার ফসল এটা এখন আর পুরো দেওয়া সম্ভব নয়। পরিস্থিতি মোকাবেলায় সরকারের সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।